সন্দেশখালী কাণ্ডে এবার এনকাউন্টারের তত্ত্ব শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। কলকাতা থেকে বসিরহাট রওনা দেওয়ার আগে এনকাউন্টার করে দেওয়া উচিত অভিযুক্তদের, এমনই দাবি করেন সুকান্ত মজুমদার। আর ঠিক তার পাল্টা তোপ দেখেছেন কুণাল ঘোষও। কে কি বলেছেন শুনুন। যারা এই কাজ করেছে, সে শিবু হাজরা হোক, শেখ শাহজাহান হোক বা এনকাউন্টার করে দেওয়া উচিত, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। তাহলে এই এনকাউন্টারের ভাষা আমরা বিজেপির আরও একজন নেতার কাছ থেকে শুনেছি অতীতে। ফলশ্রুতিতে এরপরে শীতলকুচিতে গুলি করে মারা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরীহ গ্রামবাসীদের। ফলে এই ধরনের কথাবার্তাগুলো সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। এবং যদি শাহজাহান বা যে কোনো ব্যক্তি, তিনি যদি অভিযুক্ত হন, আইনে তার বিচার হবে। গুলি করে মেরে দেয়া হোক, এটা একটা স্বৈরাচারী ফতোয়া। এই ধরনের কথাবার্তা কোনো অবস্থায় সভ্য সমাজে এই সব সংলাপ এলাও করা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।